আগামী মাসে হয়তো খানিকটা স্বাভাবিক হতে পারে পূর্ব রেলের ট্রেন চলাচল। অন্তত রেলবোর্ডকে পাঠানো পূর্ব রেলের চিঠিতে তেমনই ইঙ্গিত মিলেছে। শ্রেয়সী গাঙ্গুলির কাছ থেকে বিশদে জানা যাক। শ্রেয়সী, দেখো, পূর্ব রেলের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে রেলবোর্ডের কাছে, সেই চিঠিতে কিন্তু অনুরোধ করা হয়েছে যে আগামী মাসে মিড অক্টোবর থেকে যদি 13খানা নতুন করে ট্রেন চালানো যায়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের যেমন এইসব দিকে সুবিধা হবে যাতায়াতের জন্য, কারণ পুজোর মৌসুম, পাশাপাশি রেলেরও কিন্তু প্রতি মাসে প্রায় 23 কোটি টাকা রোজগার হবে। কোন কোন ট্রেন চালানোর জন্য রেলবোর্ডের কাছে অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের থেকে, সেখানে রয়েছে সরাইঘাট রয়েছে, দার্জিলিং মেল রয়েছে, হিমগিরি এক্সপ্রেস রয়েছে, ফারাক্কা এক্সপ্রেস রয়েছে, এছাড়াও অন্যান্য যে পূর্বাঞ্চল রয়েছে, এছাড়া গঙ্গাসাগর যে ট্রেন রয়েছে, ইত্যাদি বিভিন্ন ট্রেনগুলো যেগুলোতে মূলত টুরিস্টরা যাতায়াত করে থাকে এবং অবশ্যই চিকিৎসার কাজে বিভিন্ন জায়গায় মানুষ যায়, সেই ধরনের ট্রেনগুলো কিন্তু মূলত চালানোর জন্য অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। এখন এই ট্রেনগুলো চলবে বা চলবে না সমস্তটাই কিন্তু রেলবোর্ড এবং রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষ। ধন্যবাদ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সমস্যা চলছিল অনেক দিন ধরেই। এবার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল স্যাট। আগামী 16 ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা, যেটা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি করেছিল, সেটা মিটিয়ে দিতে হবে স্যাটের এই নির্দেশ। এবং স্যাটের আগের যে নির্দেশ সেটি না মানাতে ট্রাইব্যুনালে যান সরকারি কর্মচারীরা এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের আদালতে যাওয়ার অবকাশ রয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণ এখনও 3000-এর ওপর। 24 ঘন্টায় আক্রান্ত 3189 জন, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 61 জনের, আর এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা হল 4544। তবে করোনা মুক্ত হয়েছেন অনেকে, একদিনে সুস্থ হয়েছেন প্রায় 3000। রাজ্যে মোট করোনামুক্ত 2,05,028 জন এবং 24 ঘন্টাতে কলকাতাতে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন 660 জন। রাজ্যে সুস্থতার হার 87.37%। পুজো নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এই বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোরে। পুলিশ প্রশাসন, পুর প্রতিনিধি এবং পুজো উদ্যোক্তা তাদের সকলের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে বৈঠক 25 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর পিছিয়ে যাওয়াতে আজ অর্থাৎ 24 তারিখ বৈঠকে গিয়ে আনা হয়েছে। বিকেল 4টের সময় বৈঠক হয়েছে। প্রতিটি কমিটি থেকে 2 জনের উপস্থিত থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে পুজো হবে, ভিড় এড়াতে কি ব্যবস্থা নেওয়া হবে, আজকের বৈঠকে সে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বিকেলবেলা নেতাজি ইন্ডোরে বৈঠক রয়েছে, পুজো নিয়ে আজকে বৈঠক রয়েছে এবং বৈঠকে ঠিক কি কারা কারা থাকবেন, উন্নত ঠিক কী কী বিষয় বৈঠকের মধ্যে উঠে আসবে, এই বিষয় নিয়ে আমি কথা বলবো সুতপা সেন, আমাদের প্রতিনিধি রয়েছেন সুতপা। দেখো, এবারে বৈঠক খুব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এই করোনার আবহে প্রথম দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোয় যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে ভিড়কে কন্ট্রোল করে পুজো করা যায়, সেটা প্রশাসনের কাছে একটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ এবং চ্যালেঞ্জও বটে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কি নিয়ম চালু করবে বা কি কি ভাবে পুজো কমিটিগুলোকে কি কি নির্দেশ দেয়া হবে, এই সমস্ত নিয়ে কিন্তু আজকের বৈঠক। সমস্ত পুজো উদ্যোক্তাদের ডাকা হয়েছে, পুলিশকে স্বাভাবিকভাবেই থাকতে হবে, কারণ আমরা জানি যে পুলিশই ভিড় কন্ট্রোল থেকে শুরু করে সবটাই করে। এবারে দুর্গাপুজোর বড় চ্যালেঞ্জ শুধুমাত্র ভিড় কন্ট্রোল করাই নয়, করোনার আবহে সাধারণ মানুষকে সুরক্ষা কিভাবে দেয়া যায় সেই ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কিছু নিয়ম চালু করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে প্রশাসনের তরফে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন সেদিকেও সকলেই তাকিয়ে আছেন, কারণ বাঙালির কাছে দুর্গাপুজো, বাঙালি সারা বছর দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে, কাজেই সেই দুর্গাপুজোকে তারা কিভাবে এনজয় করবেন সুরক্ষা বজায় রেখে, সেটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। আজকের বৈঠকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে এবং তারপরে পাকাপাকিভাবে সিদ্ধান্ত নিয়ে সমস্ত পুজো কমিটিকে তা জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে নয়, গোটা রাজ্যের ক্ষেত্রেই কিন্তু নতুন নিয়মাবলী প্রযোজ্য হবে এবং সেটা সমস্ত কমিটিকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।